बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम सबाई केमन आछेन आशा करी सबाई भालो आछेन। आज के देखाबो चिकेन बोल रेसिपी। एइजोन्नो आमी किछु हाड़छाड़ा चिकेन मुर्गी गोस्त निये नेछि। ताते आमी एक चा चामच कालो गोलमरिच दिए दिलाम। तेले फाँकि करे निएछि कालो गोलमरिचगुलो। एखन आमी दिए दिलाम एक चा चामच उचु करे आटा, दुई चा चामच कर्नफ्लावर। আমি আস্ত শুকনো মরিচ ফাঁকি করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি হালকা তেলে। সেই মরিচ থেকে আমি হাফ চা চামচ মরিচের মরিচ দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দুই চা চামচ সয়া সস দিয়ে নিলাম। এখন তো আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আদা বাটাটা এখনও দিই নি, এই যে এখন দিয়ে দিলাম আদা বাটা দুই চা চামচ। আদা রসুন বাটা দিয়ে নিলাম। আমার আদা রসুন বাটাটা একটু লিকুইড, সম্ভবত আর একটু আটা আমার দরকার হতে পারে। তো দেখুন আরও হাফ চা চামচ আটা দিয়ে দেব। তো আটাটা দিয়ে দিলাম, দেখুন আমার হাফ চা চামচও প্রয়োজন হয়নি আটাটা। তো এখন এটা আমি একটু রেস্টে রেখে দিব। এটা দেখুন হয়ে আসছে, ব্লেন্ডটা হয়ে গিয়েছে। এখন আমি একটু রেস্টে রেখে দিব 10 মিনিট। তারপর আমি এটা ছোট ছোট গোল করে নিব হাতে একটু তেল দিয়ে। তারপর আমি সে ব্লেন্ড করে নেওয়া চিকেনগুলো নিয়ে গোল গোল করে নিব। হাতে তেল ভালো মতো মাখিয়ে নিতে হবে, ওই হাতেও যে হাত দিয়ে আমি চিকেন ব্লেন্ড করে রাখা চিকেনগুলো নিচ্ছি। তো এভাবে আমি ছোট ছোট গোল করে নিব। তো আমার চিকেন বলগুলো এক সমান হয়নি, তো আপনারা এক সমান করে নিতে পারেন। আমার কয়েকটি একটু ছোট, কয়েকটি একটু বড়, এরকম হয়েছে, সম পরিমাণ হয়নি। তো এইভাবে আস্তে আস্তে আমি সবগুলো করে নেব। আমি প্যানে পানি গরম করে নিয়েছি এবং চিকেন বলগুলো সব দিয়ে দিচ্ছি। আমি পানিটা এমন পরিমাণ দিয়েছি যেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। তো আপনারা চাইলে আপনারা পানিটা একটু বেশি দিয়ে পানিটা ফেলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চেয়েছি যেন পানিটা সম্পূর্ণ চিকেন বলটার মধ্যে রয়ে যায় এবং সম্পূর্ণ ভিটামিনটা যেন থাকে। এই জন্য তো আমি এটা আস্তে আস্তে একটু পর পর ঘুরিয়ে দিব, যেহেতু চিকেন বলগুলো ডুবে যায়নি পানিতে। তো দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে, প্রায় 10 মিনিট লাগেনি আমার চিকেন বলগুলো হতে। তো এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন প্যানটা একটু আমি একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিলাম, এখন তাতে তেল দিয়ে সবগুলো দিয়ে দিব চিকেন বলগুলো। চুলা হিটটা কিন্তু লো হিটে থাকবে, বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু চিকেন বলগুলো শক্ত হয়ে যাবে উপর। কিন্তু চিকেন বলগুলো কিন্তু একটু নরম থাকে, সফট থাকে, তো এটা আমাদের শক্ত করা যাবে না। তো আর নাড়তে থাকতে হবে ঘন ঘন, যেন কোথাও না কালার বেশি আসে, এবং হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। দেখুন আমি নাড়তেই আসি, নাড়া দিতে থাকতে হবে, কালারটা দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। আমি চুলার হিটটা কিন্তু লো হিটে বাজতেছি। যেন সব জায়গায় একদম সম পরিমাণ ভাজা হয় এরকমভাবে ভাজতে হবে। তো আমার এটা হয়ে আসছে, বেশি ভাজবো না। তো এখন এটা আমি তুলে নিচ্ছি। তো এই ছিল আমার চিকেন বল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।